এই মুহূর্তে টেলিফোনে আমার সঙ্গে রয়েছেন ম্যাথিউ স্যামুয়েল। মিস্টার স্যামুয়েল, আর ইউ স্টিল ডিটেইনড? I am still detained. I reached in the airport around 6:30 by Etihad Airways. Yeah. So I am inside this detained cell only. So what's the logic of Delhi Police? What did they tell you? No, I don't even know what they are going to do now. But I am detained. I think they will hand over to police officials. What do you think? Is it the instruction of Kolkata Police? It's the instruction. It's a lookout notice. Two lookout notices they issued by the Lalbazar police. That's the reason they detained me. आप कहाँ पे हैं अभी? अभी एयरपोर्ट का अंदर वो detained cell का अंदर है। तो यहाँ से कहाँ जाने वाले हैं कुछ पता चला आपको? हेलो। हेलो। अच्छा। हाँ, यहाँ से कहाँ जाएंगे कुछ पता चला इस बारे में? कुछ नहीं बोल रहे हो। जी, पुलिस से बातचीत हुआ आपका? वो क्यों डिटेन कर चुके हैं? लुकआउट नोटिस थे पर कोर्ट ऑर्डर है, ये सब बात बताए ना आपने पुलिस को? So I told them, but they said this is the order from the Calcutta Police, and this is lookout notice. This is officially they are doing. Right. When did you land Delhi Airport? 6:30 evening. What happened exactly after that? After that, I just coming out. I'm going through this immigration. The immigration official told me to stay. Then he took me to here, and after half an hour, he told me you are detained. Are you in touch with your lawyer in Kolkata? Yeah, I talked to my lawyer in Delhi. Okay. Who's there? Hello? What's the name of that lawyer? That is Advocate P V Dinesh. Okay. Is he there with you? No, not right now, because where he is there, myself is far away. Na? It's airport is far away. Right. So, is he coming down to the airport to meet you? I don't know anything about that. Okay. Mr. Samuel, did you inform the Delhi police regarding the court order that this parallel investigation cannot be done right now? Listen, one thing. What happened yesterday, the Calcutta High Court given a clean or instruction and order. Right. But how it suddenly happened like that, detained and put me here in the detained cell, I don't know what exactly happening. Mr. Samuel, thank you so much. আমরা কথা বলছিলাম narodnews.com এর সিইও ম্যাথিউ স্যামুয়েলের সঙ্গে। তিনি এই মুহূর্তে দিল্লি এয়ারপোর্টে রয়েছেন। তিনি জানালেন এখনো তাকে আটক করে রাখা হয়েছে। ইমিগ্রেশনে হঠাৎ তাকে আটকে দেওয়া হয় দিল্লি পুলিশ, এবং তিনি মনে করছেন এটা কলকাতা পুলিশের নির্দেশেই হয়েছে, যদিও আইনজীবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা তিনি করছেন। চোখ রাখছি এবারে আমরা আসামের খবরে। সাধারণত অসমে এনডিএফবি জঙ্গিদের টার্গেটে থাকে অবোড়োরা। বালজান বাজারে হামলা হয়েছে বোড়োদের উপর, কিন্তু কেন এই ছক ভাঙা হামলা? সম্ভবত বিজেপির ভোট সমীকরণ ভাঙার লক্ষ্যেই এই হামলা। কোকরাঝার বালাজান তেনালি বাজার, ঘড়িতে তখন সময় 12:30। বাজারের মধ্যে আচমকাই গুলিবৃষ্টি, গ্রেনেড বিস্ফোরণ। শুক্রবার দুপুরে এনডিএফবি জঙ্গিদের এমনই ভয়াবহ হামলার সাক্ষী কোকরাঝার। কিন্তু বড় অধ্যুষিত তেনালি বাজার বালাজানের মতো জায়গায় কেন হামলা চালালো জঙ্গিরা? এমন জায়গায় কেন হামলা যেখানে এলোপাথারি গুলির শিকার বোড়োরাই? পরিসংখ্যান বলছে গুরুতর আহত ও মৃতদের অধিকাংশই বোড়ো। এনডিএফবির ইতিহাস বলছে তাদের নিশানায় সবসময় থাকে সংখ্যালঘু কিংবা অবোড়ো মানুষজন। আগের বেশিরভাগ হামলায় এদেরই টার্গেট করেছে এনডিএফবি। তেনালি বাজার থেকে 2 কিলোমিটার দক্ষিণেই মুসলিম ও অবোড়ো অধ্যুষিত এলাকা রয়েছে। সেই জায়গার বদলে কেন তেনালি বাজারে হামলা চালালো এনডিএফবি জঙ্গিরা? বিশেষজ্ঞরা বলছেন তেনালি বাজার বেছে নেওয়ার পেছনে রয়েছে সুপরিকল্পিত চাল। বোড়োল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা বিটিএ স্বায়ত্তশাসিত সংস্থা, যার প্রধান হাগ্রামা মাহিলারি। মাহিলারি নিজেও একসময়ের বোড়ো জঙ্গি, বর্তমানে অসমে বিজেপির জোট সঙ্গী। মাহিলারিকে সামনে রেখে বোড়ো ভোট ব্যাংকে কাছে টানার চেষ্টা করছে বিজেপি। তাই মাহিলারিকে চ্যালেঞ্জ করে বিজেপি সরকারকে বার্তা দিতেই হামলার জন্য তেনালি বাজারকেই বেছে নিয়েছে এনডিএফবি। প্রথম কারণটা যদি হয় রাজনৈতিক, তবে দ্বিতীয় কারণটি অবশ্যই অর্থনৈতিক। 2014 ডিসেম্বরে কোকরাঝার, শোনিতপুর, চিরাঙে হামলার পর লাগাতার এনডিএফবির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সেনা। এখনো পর্যন্ত 25 জন শীর্ষ নেতার মৃত্যু হয়েছে, গ্রেফতার 253 জন ক্যাডার। অভিযানের জেরে বন্ধ ভুটান সীমান্তে ট্রানজিট ক্যাম্প, ভুটানের ক্যাম্পে আটকে শীর্ষ নেতা জিবিদায়ও। সংগঠনের রেশন ও পয়সার যোগান বন্ধ, হামলা চালিয়ে ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে এনডিএফবি। আতঙ্ক ছড়িয়ে টাকা তোলার রাস্তা পরিষ্কার করাই একমাত্র লক্ষ্য। এই মুহূর্তে এনডিএফবি যে কতটা মরিয়া তা স্পষ্ট মৃত জঙ্গি মনঞ্জয় ইসলারির পরিচয় থেকেও। ইসলারি এনডিএফবির বহু পুরনো কমান্ডার, মায়ানমার থেকে প্রশিক্ষিত। তেনালি বাজারে হামলা চালাতে তার মতো পুরনো কমান্ডারকে ব্যবহার করা থেকে স্পষ্ট এই মুহূর্তে কতটা কোণঠাসা এনডিএফবি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।